নমস্কার বন্ধুরা, বং টেস্টি ক্রেজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ সকাল থেকে আমি খুব আনন্দে আছি, কারণ আজ আমার মা আসবে। দেখো, মা চলে এসেছে, ছেলে গিয়েছিল মাকে নিচ থেকে উপরে আনতে। ছেলেকে দেখলেই বুঝতে পারছো তোমরা যে কতটা খুশি হয়েছে ও দিদাকে দেখে। তো আগে তো দিদার থলির দিকে লক্ষ্য, থলির সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে। দেখো থলির মা, ও মা আমার জন্যে বড়ি দিয়ে নিয়ে আসছে, আবার মাসিও বড়ি দিয়েছে, মদন ভাজা, কুলের আচার, কুল। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার, আমার ছেলে এটা খুব ভালোবাসে খেতে, ওই মদন ভাজাটা। তো দিদা আসতেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো রান্নাঘরে চলে এসেছে, রান্নাঘরে আমার মিঠুলি আছে। ইয়ে বাবা, মিঠুলি হাতে ইয়ে করে মায়ের গায়ে মুখে লাগিয়ে দিল, রং খেলা শুরু। তা চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা ছেলের গানের মাস্টারমশাই আসছে না, এবং আমরাও খাবো চা, ওই জন্যে চা বসিয়ে দিয়েছি। তো মাস্টারমশাইকে চা দেবো, আমরাও খাবো। আমার ছেলে গান করছে বন্ধুরা, তোমরাও একটু শুনে নাও, কমেন্ট করে জানিও যে কেমন গানের গলা, অবশ্যই কিন্তু জানাবে। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার কাল মোচা রান্না হবে। তাই মা এসে গেছে, মানে আমার তো অনেকটাই রিল্যাক্স। মা মোচা কাটতে বসে গেছে, গল্প করতে করতে আমরা, মা মোচা কাটছে, আমি বকবক করছি। পরের দিন সকালে আবার অফিস যাবে, রান্না শুরু করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত ফুটে গেছে, ফুটে গেলে আমি ভাতটা নামিয়ে রাখি। তো ভাত নামিয়ে রেখে বাজার করে নিয়ে আসতে দেখছি যে কি নিয়ে এসেছে। তো পালং শাক নিয়ে এসেছে, লাল আলু, আর নিয়ে এসেছে ওই মিক্সার গ্রাইন্ডারে ছোট যে যেটা নষ্ট হয়ে গিয়েছিলো ওটা ঠিক করতে দিয়েছিলাম, ওটাও নিয়ে এসেছে ঠিক করে। মাছ নিয়ে এসেছে, ওই দিন বাটা মাছ নিয়ে এসেছিল। তো বাটা মাছটা আমি এবার খুলে একবারে কেটে নেব, কেটে ধুয়ে একবারে রান্না বসিয়ে দেবো। আমি ঢালছি গামলায়, মাছের সাইজগুলো দেখে না আমার খুব পছন্দ হয়েছিল জানো বন্ধুরা, কারণ এই সাইজের মাছটা আমার খুব ভালো লাগে। আমি এই সাইজের মাছটা হলে কাটি না, আস্তে আস্তেই রান্না করি, সে খেতে পারলে খাই না হলে রেখে দিই, কিন্তু এই মাছটা আমি। আজ আবার আমাদের সামনে একজনদের বাড়ি মহারাজ আসবেন, আমি তো অবশ্যই যাব এবং শেয়ার করব তোমাদের সঙ্গে। মহারাজের অনুষ্ঠানে আমি চলে এসেছি, একটু লেট করে ফেলেছি, ওই জন্য অন্যদিকে কোনো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি এসেই দেখছি যে মহারাজ গান করছেন, ওই জন্য আমি গান শুনতে বসে পড়লাম। সামনাসামনি বসে মহারাজের গান শোনার ভাগ্য কোনোদিন হয়নি, এই প্রথম। তো আমি গান শুনতে বসে গেলাম, বন্ধুরা তোমরাও গানটা শোনো। তুমি বাজে করে মেয়ে শ্যামা, যেমন না চাও তেমনি নাচে, মনে করিবে কি দোষ আছে।
ভক্তি শিব বলেছে মা, তুমি শক্তি তুমি ভক্তি, তুমি মুক্তি শিব বলেছে ও মা, তুমি সুখ তুমি দুঃখ, তুমি সুখ তুমি দুঃখ, চণ্ডীতে তা লেখা আছে, প্রসাদ বলে কর্ম সূত্র, সে সুতার কাট না কেটেছে, প্রসাদ বলে কর্ম সূত্র, সে সুতার কাট না কেটেছে, মায়া সূত্রে বেঁধে জীব খেপা খেপি খেল খেলি, মন গরিবের কি দোষ আছে, মন গরিবের কি দোষ আছে, মন গরিবের কি দোষ আছে, তুমি বাজে করের মেয়ে শ্যামা, যেমন নাচাও তেমনি নাচে, মন গরিবের কি দোষ আছে মা, মন গরিবের কি দোষ আছে, মন গরিবের